নমস্কার আজকে আবার অন্য ধরনের টপিক নিয়ে শুরু করছি আমি অশোক রায় সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার আজকে একটা নতুন সিরিজ শুরু করছি এর আগের দিন যেটা বলেছি টার্ম ইন্স্যুরেন্স আজকে আরেকটা প্রোটেকশনের জন্য সেকেন্ড পার্ট প্রোটেকশনের সেটা হলো যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এমন একটা সাবজেক্ট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ অথচ খুব অবহেলিত আমরা জানি হেলথ ইজ ওয়েলথ এটা বোধহয় জানে না এরকম মানুষ নেই কিন্তু একটা ওয়েলথকে বানাতে হয় আর একটা ওয়েলথ আমরা ফ্রিতে পাই যে ওয়েলথটা ফ্রিতে পাই ওই ওয়েলথটাকেও প্রোটেক্ট করতে হয় আদারওয়াইজ এই ফ্রিতে পাওয়া ওয়েলথ যে ওয়েলথকে তৈরি করছি তাকে ভ্যানিশ করে দেয় আমি আপনাদের দেখাবো কী করে হয় আগে একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি এক ভদ্রলোক রিটায়ারমেন্টের জন্য আস্তে আস্তে করে টাকা জমাচ্ছিলেন একটা প্ল্যানিং করা ছিল তো ওনার 57 বছর বয়সে ওনার হঠাৎ বাইপাস সার্জারি হয় এবং সংক্ষেপে বলছি 8 লাখ টাকা খরচা হয় ফাইন্যান্সে কি হয় বেশিরভাগ মানুষ ইম্প্যাক্টগুলো ধরতে পারে না যেটা চোখের সামনে দেখা যায় সেটাই ধরতে পারে না তো ওই ভদ্রলোকের একটা 75,000 টাকার মেডিক্লেম ছিল কভারেজ ছিল 75,000 টাকা এরকম একটা মেডিক্লেম ছিল ওটা না লাগলো হোমে না লাগলো যোগ্যতে অথচ অনেক দিন যাবৎ উনি প্রিমিয়াম দিয়ে এসেছিলেন এই যে 8 লাখ টাকাটা বেরিয়ে গেল ওনার মনে হলো ঠিক আছে আমার যা রিটায়ারমেন্টের লাগবে তার থেকে 8 লাখ টাকা কম হবে আর কি করা যাবে উপায় তো নেই আমরা দেখি কিভাবে ফাইন্যান্সের ইম্প্যাক্টটাকে দেখি ওনার 8 লাখ টাকা কিন্তু কম হলো না ওখান থেকে ওনার 57 বছর বয়স আরও 3 বছর ওই 8 লাখ টাকাটা যেটা উনি তুলেছেন না তুললে খাটতো টাকাটা যে রেট অফ রিটার্নে খাটছিল সেটা মিনিমাম ওনার এজ যখন রিটায়ারমেন্ট 60 আসতো তখন ওটা 12 লাখ টাকা হতো তাহলে উনি 8 লাখ টাকা কমালেন না 12 লাখ টাকা কমালেন আরও যদি দূরে যান ওনার রিটায়ারমেন্ট প্ল্যান অনুযায়ী যেটা করা আছে সেটা হচ্ছে উনি পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে 35,000 টাকা করে প্রত্যেক মাসে নেবেন এইভাবে ছকা আছে ব্যাপারটা তো আমি সেটাকে হিসেব করে দেখলাম যে এই 8 লাখ টাকা তোলার জন্যে যদি কোনোভাবে না মেকআপ করা যায় কোনোভাবে তাহলে হয়তো লাস্টের দিকে 3-4 বছর নো ফান্ড অবস্থায় থাকতে হতে পারে আমি কিন্তু একদম বাড়িয়ে বলছি না ফাইন্যান্সে ইম্প্যাক্টটা অনেকে ধরতে পারেন না যেটা চোখের সামনে ঘটছে সেইটাই দেখতে পান এইটাই প্রবলেম হয় আজকে এটা কিন্তু বহু মানুষের 130 কোটির দেশে আপনারা একটা স্ট্যাটিস্টিক্স দেখলে অবাক হয়ে যাবেন 20 কোটির মাত্র ইন্স্যুরেন্স আছে এবং তার মধ্যে ম্যাক্সিমামের হচ্ছে আন্ডার ইন্স্যুরেন্স অ্যাভারেজ ইন্স্যুরেন্স 75,000 ভাবতে পারেন আজকে কোনো চিকিৎসা হবে 75,000 টাকায় এটাই মাইন্ডসেট অনেকে জিজ্ঞাসা করেন মাইন্ডসেট কী এটাই মাইন্ডসেট স্কুলে যখন পড়ি তারপরে যখন গ্র্যাজুয়েশন পড়ছি বা পাশ করে বেরোচ্ছি তখন মনে হয় যে স্কুলের লেখাপড়াটা ঠিক মতন করে করলে আজকে আর একটু অন্যরকম কিছু হতে পারতো কারণ রিয়েলাইজেশন হলো আমি এই ফাইন্যান্স লাইনে বহুজনকে দেখেছি 40-45 এরকম বছর পর্যন্ত বয়স পর্যন্ত পারফরমেন্সকে চেঞ্জ করতে সোনার হরিণ চেঞ্জ করার মতন চেঞ্জ করে যায় জীবনও ধরতে পারে না তারপর বুঝতে পারেন অনেকে যে প্রোটেকশন কস্টটা আর যাই হোক ওয়েস্টেজ নয় তার আগে কিছুতেই মানুষ ধরতে পারেন না মানে এরকম কত ছোট ঘটনা আছে জাস্ট একটা এক্সাম্পল বলছি আমি বহু জায়গায় দেখেছি মন্দিরে গেলে 5 টাকা দিয়ে চটি রাখতে কোনো মানুষ কুণ্ঠা করেন না কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করতে বললে বহু মানুষেরই মনে হয় এখন করব এতটা করব একজন ডাক্তার আমি নিজে দেখেছি বহু মানুষের সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে গিয়ে একজন মানুষকে আমি 30 মিনিট ধরে বোঝালাম হেলথ ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্টটা কেন কী না তার কী রিকোয়ারমেন্ট ইত্যাদি ইত্যাদি তিনি ডিসিশন নিতে পারলেন না ঠিক আছে অথচ ওই ভদ্রলোক কি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার 3 মিনিটের মধ্যে ডিসিশন নিলেন একটা অপারেশন করতে হবে 30 বছরের সেভিংস ভ্যানিশ দিস ইজ মাইন্ডসেট
আমি আপনাদের আর প্র্যাকটিক্যাল ঘটনা বলছি, কোনো থিওরি নয়, সব প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। এক ভদ্রলোক 16-17 হাজার টাকা স্যালারি পেতেন, খুবই পেট্রোল পাম্পে চাকরি করতেন। তো ওই পেট্রোল পাম্পের মালিক আমার জানাশোনা, তো উনি একরকমের ধরে জোর করে ওকে একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছিল। তো ওই ভদ্রলোক এই হেলথ ইন্স্যুরেন্স করানোর পর সেকেন্ড ইয়ারের মাথায় ওর লিভারের একটা প্রবলেম ধরা পড়লো। ভদ্রলোক হেলথ ইন্স্যুরেন্সের কিচ্ছু বোঝেন না, ওটা যে করেছেন ওর থেকে ক্লেম পেতে পারেন তাও জানেন না। তো ওই পেট্রোল পাম্পের মালিক আমায় বললেন, বাড়ির লোকও জানে না, তো ওর 3 লাখ টাকার পলিসি করা ছিল, 2.5 লাখ টাকা ক্লেম হলো, ক্লেম পেয়ে গেল, ফ্যামিলিটা বাঁচলো। আজকে মেডিকেল কস্ট কীভাবে বাড়ছে আমি দু একটা এক্সাম্পল বলছি। ম্যাটারনিটি বা সিজারিয়ান 2007 মোটামুটি একটা খরচা দিয়েছে স্ট্যাটিস্টিক, সেটা থেকে বলছি 29,000 টাকা নাকি পড়তো, 2012 সেটা বেড়ে হয়েছে 42,000 টাকা, 45% ইনক্রিজ। 2018 কত হতে পারে আমি লিখতে পারতাম, অনেক কন্ট্রোভার্সি দাঁড়াবে, নিজেরা হিসেব করে নিন। অ্যাঞ্জিওগ্রাফ 14,000 টাকা 2007, 2012 22,000 টাকা, 51% ইনক্রিজ। ইনকাম কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? ক্যাটারাক্ট 16,000 টাকা 2007, 2012 24,000 টাকা, 50%। করোনারি আর্টারি বাইপাস 1,65,000 টাকা 2,35,000 টাকা, 42% ইনক্রিমেন্ট। অনেক মানুষ বলেন এখন নয় আর একটু পরে, আমি অনেককে মজা করি বলি যে আপনার সঙ্গে কি হটলাইন কানেকশন আছে, যে কখন কোন ডিজিজটা হবে আপনি জানতে পেরেছেন? এক ভদ্রলোকের, উনি আমার অনেক পুরনো ক্লায়েন্ট, এনিওয়ে ওনার ইনকাম ভালো, ওনাকে আমি বললাম যে আপনার 1,10,00,000 টাকার একটা কভারেজ নিলে ভালো হয়, 40,000 টাকা মাত্র বছরে প্রিমিয়াম পড়বে। উনি অবাক হয়ে গেলেন প্রথমটায়, তারপর যখন ওনাকে সব জিনিসটা বুঝিয়ে বললাম তখন উনি বললেন অতটা কি প্রয়োজন আছে? আজকে যে একটু আগে যে মেডিকেল কস্টগুলো বললাম, যে ভদ্রলোকের কথা বলছি তার 38 বছর বয়স, তিনি যখন অ্যাবাব 55 হবেন কত বছর পর, যে মেডিকেল কস্টগুলো বললাম সেগুলো কত টাকা যেতে পারে জাস্ট একবার ইমাজিন করতে পারেন, যিনি ভাবছেন যে এত টাকা কি আমার লাগবে। ওই একই কথা বললাম না, ফাইন্যান্সে ইম্প্যাক্টটা মানুষ ধরতে পারে না। আজকে একটা আজকের ডেটে একটা লিভার ট্রান্সপ্লান্টেশন কস্ট 50-60 লাখ, কিডনি ট্রান্সপ্লান্টেশন মিনিমাম 50 লাখ। একবার ভাবুন, আপনি সেভ করছেন একটা পারপাসের জন্য, হতে পারে ছেলের এডুকেশন, হতে পারে আপনার রিটায়ারমেন্ট, এনিথিং এলস পারপাস। আজকে যদি এরকম একটা কিছু ঘটনা ঘটে যায় কোথায় থাকবে ওই পারপাস? আমি বহু মানুষকে দেখেছি আমার এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের লাইফে অ্যাসেট বিক্রি করতে, এই ধরনের কোনো একটা হঠাৎ বিপদ আসাতে, বহুজনকে অর্নামেন্ট সেল করতে দেখেছি। তাই জন্যে সবাইকে বলি, ফ্যামিলি মেম্বারদের বিপদে ফেলার আগে আর যাই হোক এটাকে নিয়ে প্রোকাস্টিনেট না করাই ভালো। অনেকের মধ্যে প্রশ্ন করেন যে মেডিক্লেমের থেকে কি মেডিক্লেমের ক্লেম নাকি পাওয়া যায় না? আমিও স্বীকার করছি হ্যাঁ পাওয়া যায় না। কী কারণে পাওয়া যায় না সেটা জেনে নিন। দুটো কারণ, একটা অজ্ঞানতা আর একটা হচ্ছে মিসডিক্লেয়ারেশন। অজ্ঞানতা ব্যাপারটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, একটু আগে বললাম সব। আর একটা মিসডিক্লেয়ারেশন, ধরুন আপনার 10 বছরের একটা পুরনো পলিসি আছে, সেটার করা ছিল 2 লাখ টাকা কভারেজের, আজকে আপনি সেটাকে বাড়াতে চাইছেন, 10 বছর পরে 3 লাখ আরও বাড়াতে চাইছেন, দিয়ে 5 লাখ করতে চাইছেন। 10 বছর আগে আপনার কোনো ডিজিজ ছিল না, আজকে আপনার সুগার হয়েছে। এবার আপনি পলিসিটা যখন করাচ্ছেন, আমার তো পুরনো পলিসি, আবার কি বলার দরকার, আপনাকে জিজ্ঞাসাও করা হলো না, আপনি বললেনও না। ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট, আপনি জানালেন না, ফলটা আপনার। ক্লেম হলো যখন, ক্লেমটা রিজেক্ট হয়ে গেল, কারণ আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ডাক্তারবাবু কবে থেকে সুগার আছে ইত্যাদি সব জিজ্ঞেস করেছেন, এই প্রেসক্রিপশনের মা দিকে লিখেছেন। মেডিক্লেমের সব কিছু ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, এবার দেখা গেল এটা আপনার এই 3 লাখ বাড়ানোর অনেক আগে থেকে সুগারটা আছে, আপনার ক্লেম রিজেক্ট হয়ে যাবে, পলিসিও রিজেক্ট হয়ে যেতে পারে মিসডিক্লেয়ারেশনের জন্য, আর কোথাও পলিসি করতে পারবেন কিনা ডাউট আছে। অনেকে বলেন যে যদি জানাই তাহলে তো আবার প্রিমিয়াম বেশি নেবে,
একবার ভাবুন তো, সুস্থ থাকাটা কি অপরাধ? যে ব্যক্তি সুস্থ আছেন তারও যা প্রিমিয়াম হবে, যে ব্যক্তির অসুস্থ আছেন, কিছু একটা রোগ হয়েছে, তারও একই প্রিমিয়াম হওয়া যুক্তিসঙ্গত? তাহলে যিনি সুস্থ আছেন তিনি কি দোষ করেছেন, তাই না কি? তাহলে এবার যদি আপনার কোনো অসুস্থতা থাকে আপনি জানিয়ে দিন, যদি পলিসি অ্যাকসেপ্ট হয় হোক, যদি না হয় তাহলে পলিসি যদি অ্যাকসেপ্ট না হয় না হোক, যদি হয় ওরা কিছু এক্সট্রা প্রিমিয়াম চাইতে পারে, লোডিং আপনি চাইলে করতে পারেন, না চাইলে তখন নাও দিতে পারেন। কিন্তু কোনো জিনিসকে কনসিল করবেন না, সবটা জানিয়ে দিন, কী ওষুধ খান কী না ইত্যাদি। অনেকে বলেন যে রোগ টোগ হয়ে গেলে এখন পলিসি করব, আর একটু দেখি কিছুদিন পরে করব, বয়সটা আর একটু বাড়ুক তারপরে। দেখুন, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, হেলমেট না পরলে পুলিশে ধরার একটা ফাইন আছে, এখানে কিন্তু কোনো ফাইন নেই, ফাইন আপনাকেই দিতে হবে। কালকে যদি আপনার ডায়াবেটিস, সুগার, বাইপাস সার্জারি, যে কোনো একটা রোগ হয়ে যায়, আপনি তো জানেন না হবে না, আপনার পলিসি আদৌ করতে পারবেন তো কোথাও? কিসের ভরসায় ডিলে করছেন, কোন অ্যাসিওরেন্সে ডিলে করছেন, প্রোটেকশন, নিজের প্রোটেকশনে? অনেকের মধ্যে একটা আছে যে আমার তো অফিস থেকে মেডিক্লেম দেয়, আমার আবার কি দরকার আছে? এটা ম্যাক্সিমাম মানুষের। আমি দু তিনটে প্রশ্ন করছি, উত্তর নিজেরা ভাবুন। আপনি এই অফিসে যেখানে কাজ করছেন এখান থেকে রিটায়ার করবেন? শিওর? এই অফিস থেকে রিটায়ারমেন্টের পরেও আপনার ক্লেম, মেডিক্লেম থাকবে? যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনেই থাকবে? উত্তরগুলো আপনারা জানেন। কালকে যদি আপনি কোনো বেটার অপরচুনিটি পান কিন্তু সেখানে কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই, মেডিক্লেমটা নেই বলে কি আপনি যাবেন না সেখানে? না, তখন একটা করে নেব, আগেই আমি এর উত্তর বলেছি। তখন আপনি কীরকম থাকবেন সেটা আপনি জানেন না। অনেকের প্রশ্ন আছে যে প্রাইভেট ইন্স্যুরেন্স ক্লেম দেবে তো? আমি তাদের প্রশ্ন করি, সরকারিরা ক্লেম দিচ্ছে? ক্লেম পাওয়া বা না পাওয়ার জন্য প্রাইভেট বা সরকারি নয়, নিজের মিসডিক্লারেশন যদি না থাকে আপনি ক্লেম পাবেন। আর দেখুন, একটা মানুষ, বেশিরভাগ মানুষ আজকে ইনকাম করছেন প্রাইভেট থেকে, সব সারাদিনের খরচগুলো করছেন প্রাইভেট থেকে, ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন প্রাইভেট থেকে, নিজের চিকিৎসা করাচ্ছেন প্রাইভেট থেকে, কী এমন দোষ করেছে সে প্রাইভেট ও ক্লেম দেবে না? আমি তো কোনো লজিক দেখি না। অনেকে একটা জিনিস জিজ্ঞেস করেন যে ব্যাংক অনেক হেলথ পলিসি দেয়, আমি কি ওখানে করব? করতে পারেন, কেন করবেন না? কতগুলো জিনিস ক্লিয়ার করে নিন, তারপর করবেন। হেলথ ইন্স্যুরেন্স লং টার্ম, লাইফ লং প্রোডাক্ট, এই কথাটা কিন্তু অনেক গুরুত্ব আছে। ইন্স্যুরেন্স যেটা ব্যাংক বিক্রি করছে ওটা ব্যাংকের নিজস্ব প্রোডাক্ট নয়, সে কোনো একটা থার্ড পার্টির সঙ্গে নিগোসিয়েট করে তারপর দিচ্ছে। এই নিগোসিয়েশনটা ব্রেক করবে না তো পরে? কালকে হেলথ কস্ট বেড়ে যাচ্ছে, তার জন্য ওদের নিগোসিয়েশন প্রবলেম হবে না তো? সার্ভিস ঠিকঠিক পাবেন তো? পাচ্ছেন তো ব্যাংকে অন্য সার্ভিসগুলো ঠিকঠিক? যদি এগুলো সব ঠিকঠিক হয়, এটা সম্পূর্ণ নিজের পার্সোনালাইজ ব্যাপার, আপনি করতেই পারেন, সেখানে কারো কিচ্ছু বলার নেই। কারণ হেলথ ইন্স্যুরেন্স ওটিসি প্রোডাক্ট নয়, ওভার দ্য কাউন্টার গেলাম একটা ওষুধ দিন তো পেটটা যন্ত্রণা করছে, এই প্রোডাক্ট নয়। হেলথ ইন্স্যুরেন্স নিড বেসড প্রোডাক্ট, রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার্সগুলো করা আছে প্রত্যেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে প্রোডাক্ট হবে, আরেকজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই প্রোডাক্টটা নাও হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এগুলো সস্তা দেখা উচিত নয়। আমি আপনার বলতে পারি, আমার নিজের, আমাদের রয়্যাল ফাইন্যান্স টিমে আমরা সব থেকে যেটা গুরুত্ব দেখি সেটা হচ্ছে কোন কোম্পানির প্রোডাক্ট সেটা নয়, তার রিকোয়ারমেন্ট কী। একই বাড়িতে আমরা দুটো কোম্পানির প্রোডাক্ট অফার করেছি, তারা কনফিউজড হয়ে গেছে, কারণ তারা এজেন্ট দেখতে অভ্যস্ত যে এরা দুটো কোম্পানির প্রোডাক্ট একই সঙ্গে বলছে কী করে, কারণ দুজনের জন্য দুটো রিকোয়ারমেন্ট আলাদা ছিল বলে। অনেকে বলেন যে আমি যা ক্লেম হয় তা তো দেখি পেতে দেখছি না। হ্যাঁ ঠিক, একজনের আমি বলি, তার 2 লাখ টাকা কভারেজ ছিল, একটা সরকারি পিএসইউ সেক্টরে ইন্স্যুরেন্স ছিল, তার ক্লেম হয়েছিল 2,20,000 টাকার, পেয়েছিলেন 80,000 টাকা। কেন? কারণ ওই ইন্স্যুরেন্স প্রোডাক্টটার মধ্যে অনেক ক্যাপিং আছে,
রুম রেন্টের ক্যাপিং, ডক্টরস ফি ক্যাপিং, সাচ অ্যান্ড সাচ। রুম রেন্ট ক্যাপিং মানে মানে আপনি আপনার জন্য এলিজিবিলিটি করে দেওয়া হলো যে এত টাকার রুমে আপনি থাকতে পারবেন। একবার ভাবুন, যে অসুখ করেছে সে কি হোটেলে যাচ্ছে যে আমি এই রুমে থাকবো না ওই রুমে থাকবো? তাকে ডাক্তারবাবু যেখানে সাজেস্ট করবেন সেখানেই থাকতে হবে, আইসিইউ বললে আইসিইউতে থাকতে হবে। ওই সমস্ত পলিসিগুলোতে বেশিরভাগ জায়গায় করা আছে যে আপনার এলিজিবিলিটি ঠিক করা আছে 1% অফ কভারেজ, কারুর করা আছে 1% অফ কভারেজ ম্যাক্সিমাম 25,000, কারুর করা আছে 2% অফ কভারেজ। এবার আপনি বলবেন তাহলে বাকিটা আমি দিয়ে দেবো রুম রেন্টের, গল্পটা অঙ্কটা এত সোজা নয়, টোটাল ক্লেমটা প্রপোর্শনেটলি কমে যাবে। এরপর আছে কোপে, 20% কোপে, মানে 80% ওরা ক্লেম দেবে, 20% আপনাকে দিতে হবে। তাহলে আপনি প্রিমিয়াম দিচ্ছেন যা কভারেজ তার, সুযোগ পাচ্ছেন তার থেকে অনেক কম টাকার। তাহলে অ্যাকচুয়ালি কি যে কভারেজ তার জন্য প্রিমিয়াম দিচ্ছেন না তার থেকে অনেক কম কভারেজের জন্য দিচ্ছেন, আপনাকে দেখানো হয়েছে যা তার থেকে? এগুলো ভেবে দেখবেন। বহু মানুষ এই জিনিসগুলো বুঝতে না পারার জন্য হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কনফিউজড। এরপরে আরও হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেকগুলো ব্যাপার আছে যে আমি আজকে বুঝতে পারছি যে হ্যাঁ আমার পলিসিটা ঠিক নয়, তাহলে আমি কী করবো, পোর্ট করতে হবে, কী করে করবো আমি বলবো। এর পরের যে ভিডিওটা আসছে সেখানে দেখতে পাবেন ক্রিটিক্যাল ইলনেস হেলথ ইন্স্যুরেন্স কী করে করবেন, ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স, হসপিটাল ক্যাশ বেনিফিট, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। এর পরে ভিডিওটা লক্ষ্য করুন, ওখানে আমি সবিস্তারে ওগুলো নিয়ে আলোচনা করব। খুব শর্টে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি হয়তো ভালো লেগেছে। যদি আপনার ভালো লাগে, এই ভিডিওটা যেখানে দেখছেন একদম নিচে, একদম নিচে দেখুন ওখানে একটা ঘন্টা দেওয়া আছে, ওই ঘন্টাটাকে টাচ করুন, তাহলে ওটা নোটিফিকেশান হয়ে যাবে, মানে আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে চলে যাবে, আমি দিই বা না দিই, আমি পাঠাই বা না পাঠাই। ওখানে আপনার সাবস্ক্রাইব করার বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন, লাইক করুন, এবং আরও কি জানতে চান কমেন্ট করুন, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করুন। এবং প্রচুর মানুষকে আপনারা শেয়ার করছেন, আপনাদের ধন্যবাদ। আরও মানুষকে শেয়ার করুন, আরও মানুষ জানুক। নমস্কার।